কাকা আপনার দিনকাল কেমন যাচ্ছে? খুব কষ্ট। কেন কাকা? এই যে করোনার ভিতর দুর্যোগ, এতে আপনার কিরকম সমস্যা হচ্ছে? আগে যেরকম আপনি ভাড়া মারতেন দিন যাইতো, এখন কি সেরকম যাচ্ছে? যে আমরা তো কম বেশি সবাই বেশি তো উচ্চ বংশের না আমরা, তাই না কাকা? হ্যাঁ কাকা, আপনাকে কি কোনো নেতা তারপর এরকম আপনার কি খোঁজ খবর নিতে গেছিল? আপনাদের কোনো ত্রাণ দেওয়া হয় নাই কাকা? আপনারা কোনো জিনিস মানে আপনার বাড়িটা কই কাকা? কই? ডুমপুকুর। আপনার পরিবারে কয়জন আছে? চারজন। তার ও আচ্ছা, অনেক বড় পরিবার। তা কাকা আপনাদের চারজনের পরিবারের ভিতর আপনাদের মানে উপার্জন করে কয়জন? আপনার ছেলে কি করে বর্তমানে? কি সে কাজে যাচ্ছে? হয় না, খুব কষ্ট কর, তাই না? তা আপনার দিন গেলে বর্তমানে এখন কয় টাকা পান? একশো দেড়শো। আপনার দিনে তাও কয় কত কেজি চাউল লাগে কাকা? বাজারে কিনতে গেলে চাউল তাও 40-42 টাকা কেজি, তাই না চাচা? 150 টাকা। দেড়শো টাকা আসলে কি হয়, আপনি একটা পেঁয়াজের কেজি হচ্ছে 50 টাকা, তারপর আপনার চাউল হইতেছে 40 টাকা, ধরলাম 40 টাকা, সেখানে 2 কেজি চাউলের দাম 80 টাকা, আর আপনার পেঁয়াজ কেজি হচ্ছে 150 টাকা কেজি, আর আপনার দৈনিক ইনকাম হইতেছে 100, তারপর 150 এরকম। তাহলে তার সাথে তো তেল আছে, লবণ আছে, অনেক কিছু আছে, খালি তো ভাত তো খাওয়া যায় না, তরি তরকারি তো লাগে, সেখানে কী করা সম্ভব যে 150 টাকা দিয়ে চারজন মানুষের পেট চালানো? তা আপনি কি কাউকে কখনো কিছু বলেন নাই? চেয়ারম্যান দেয় না। আজকে সকালে কখন বেরোচ্ছে? 4:00-5:00 দিকে। 6:00 দিকে বেরোইছেন, এখন বাজে 2:00। কত টাকা ইনকাম করছেন এ পর্যন্ত? ও দুপুরে খাবার খাবেন না? সকালে কি খাইছেন? সকালে চা আর বিস্কুট খাইছেন, আর দুপুরে? দুপুরে খাবার পান নাই, বাইরে যাবেন না, আসরের সময় বাইরে যাবেন।